আর বাইপাসে আসতেই দেখো এখানে দেখো গিয়ারটা কি অবস্থা, গিয়ার ভেঙে গেছে, গিয়ারের এই দেখো এই যেটা এটা খুলে গেছে, গিয়ার এখন পড়ছে না, গিয়ার দেওয়া যাচ্ছে না, এখন খুব চাপে পড়ে গেলাম, কি করা যায়। সবাইকে বলি বাংলাদেশ যাওয়ার আমার খুবই ইচ্ছা, খুবই ইচ্ছা, সত্যি মন থেকে খুবই ইচ্ছা যাওয়ার, কিন্তু আমার নিজের শখগুলো নিজের পূরণ করতে হয়। যেমন 2 লাখ টাকার বাইক, তারপরে এখন যেসব অ্যাক্সেসরিজ ইউজ করি সেগুলো সব কিছু আমি আমার টাকায় আমি কষ্ট করে নিয়েছি। আর বাংলাদেশও আমি যাবো একদিন না একদিন, ঠিক যাব, একটুখানি ওয়েট করুন। হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা অফবিট গাই। আর এখন টাইম হয়েছে 5:30, আমি এখন ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে ফুল গিয়ার আপ হয়ে গেছি, মানে জ্যাকেট পরে নিয়েছি, প্যান্ট পরে নিয়েছি, তারপর লেগ গার্ড পরে নিয়েছি, সব কিছু পরে নিয়েছি, কারণ আজকে একটু অন্য কিছু হতে চলেছে। দেখো আমি অনেকদিন লং রাইড করি না, সেই লাদাখ, এই লাদাখ সিরিজের পরে আমি কোনো লং রাইডই করি না, কারণ একটু প্রবলেমের জন্য আমি লং রাইড করতে পারি না। সব থেকে বড় কথা, আমার সাথে কে যাচ্ছে? আমার সাথে সবসময় শঙ্কর যায়, লাদাখ রাইডে শঙ্কর গেছে, অন্যান্য রাইডেও শঙ্কর যায়, কিন্তু আজকে যাবে অন্য কেউ একজন, চলে আসো। তো এই রাইডে যাবে আমার সাথে আমার বাবা, মানে আমার ভগবান, আমি যাদেরকে ভগবান মানি, আমার বাবা আর মাই আমার ভগবান। মা বাড়িতে থাকবে আর বাবাকে নিয়ে যাবো, ভগবানকে নিয়ে যাবো রাইডে আজকে। তো কোন জায়গায় যাবো, কোন পাহাড়ে যাবো, সবকিছু ব্লগে বলে দেবো। তো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো, এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর হ্যাঁ ইনস্টাগ্রামে ফলো করে নিও। চলো ভিডিও স্টার্ট করা যাক, কেমন ঘুমবো, লেটস গো। সাবধানে থেকো, চলে আসো ওখানে তাড়াতাড়ি, আসছি। তো গাইজ এই হলো ছোটো ভাইয়ের অবস্থা। তো ছোটো ভাই আমাদের নিয়ে যাবে পাহাড় পর্যন্ত, তো বাবাও রেডি হয়ে গেছে। তো চলো ঠাকুর টাকুর করে বাবা মার নাম নিয়ে বেরোই এখন। তো গাইজ সবে ঘর থেকে বেরোলাম, বেরিয়ে বাইপাসে এসেছি, আর বাইপাসে আসতেই দেখো এখানে দেখো গিয়ারটা কি অবস্থা, গিয়ার ভেঙে গেছে, গিয়ারের এই দেখো এই যেটা এটা খুলে গেছে, গিয়ার এখন পড়ছে না, গিয়ার দেওয়া যাচ্ছে না, এখন খুব চাপে পড়ে গেলাম, কি করা যায়। আমি যেখানেই বেরোই না কেন ঘর থেকে বেরোলেই এরকম একটা বাধা পড়ে যে। তো গাইজ রাইডে বেরোতে নাই বেরোতে বাধা, আমার জীবনটাই এরকম, এখন অভ্যাস হয়ে গেছে, আমার কিছু যায় আসে না, ফরক পড়ে না, যে কাজে এই যাই না কেন, যেটাই করতে যাই না কেন, কিছু না কিছু প্রবলেম সারা জীবন আমার থাকবেই, প্রবলেম আমার পেছন ছাড়বে না, কোনো দিন ছাড়বে না প্রবলেম। তো গাইজ ঘর থেকে বেরোলাম, ঘর থেকে বেরিয়ে ভাবলাম ব্লগটা স্টার্ট করব, স্টার্ট করতে না করতেই দেখলাম বাইকের গিয়ার এরকম অবস্থা, গিয়ারে একটা পাতা দিয়ে দিয়েছি, পাতা বলতে যে পাতাগুলোর যে ডালটা হয় শিরা, ওই শিরাটা দিয়ে দিয়েছি, এখন দেখা যাক কতদূর যায়। সত্যি কথা বলতে আমার এখন অভ্যাস হয়ে গেছে, যাই করতে যাই, যেটাই করতে যাই, যাই করি না কেন বাধা কিছু না কিছু পড়বেই, কিছু না কিছু প্রবলেম হবেই হবে, একটা জিনিস ভালো মতো করতে যাবো সেই জিনিসটা কিছু না কিছু প্রবলেম চলে আসবে, কিছু না কিছু ঝামেলায় আমি জড়াবোই, সেই জিনিসটা সুস্থভাবে ঠিকঠাক মতো কোনো দিন হবে না, এই জিনিস আমার এখন অভ্যাস হয়ে গেছে। দেখো বাবাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, বাবা কোনো দিন বেরোয়নি, এখন বাবার স্বপ্ন পূরণ করতে বেরিয়েছি, এখন কি হবে কি কেন আমি কিছু জানি না, ঠাকুর টাকুর করে যেন সব কিছু ঠিকঠাক হয় এটাই চাইবো। তো গাইজ ফাইনালি আমরা ঘর থেকে 150 কিলোমিটার এক টানা চালিয়ে নিয়েছি, টানা চালিয়ে আমরা চলে এসেছি নবদ্বীপে, আর নবদ্বীপে সেখানে কি পরোটা নিয়ে নিয়েছি, তো আমিও পরোটা খাচ্ছি, বাবাও পরোটা খাচ্ছে, পরোটা খেয়ে তারপরে এখান থেকে বেরোবো, কারণ সকালবেলাতে কিচ্ছু খাওয়া হয়নি, আর টানা 150 কিলোমিটার চালিয়ে নিয়েছি, প্রথমবার অন্যরকমই লাগছে। এখানে বাবাও খাওয়া শুরু করে দিয়েছে, ব্যাগটা নামিয়ে রাখো না, ব্যাগটা নামিয়ে রেখে তো খেতে ভালো না, আর ব্যাগটা পিঠে রয়েছে, আবার পিঠে তো সারাক্ষণ থাকবে। গাইজ এখন টাইম হয়ে গেছে 8:31, 8:30, আর আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা প্রায় 150 কিলোমিটার মতো চালিয়ে নিয়েছি, অসুবিধা হচ্ছে কিছু না, যখন পেছনে বসে থাকবে একটা জিনিস সবসময় মাথার উপরে ঘুমাবে না, ঠিক আছে, ঘুম পেলে এরকম হাতে ই দেবে, কোনো রকম কোনো অসুবিধা হলে ডাকবে, ঠিক আছে, কথা বললে শুনতে পাবো না, এরকম হাত দিয়ে ই করবে সেটা শুনতে পাবো, বুঝতে পেরেছো। আর আমি আমার বাবার কথা একটু বলি, দেখো আমার বাবা অনেক ছোটোবেলা থেকে কাজ করা শুরু করেছে, একদম সেই 5-6 বছর থেকে, বুঝতে পারছো, 5-6 বছর থেকে কাজ করা শুরু করেছে, আমার ঠাকুরদার সাথে ওরকম কাজে যেত, টুকটাক করে কাজ করতো, কাজ করতে 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 করতে, সেই যে 5-6 বছর ধরে টুকটাক কাজ করা শুরু থেকে আজকে এখনও পর্যন্ত এত বছর বয়স হয়ে গেছে, প্রায় 60+ বয়স হয়ে গেছে, এখনও কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, মানে ছোটোবেলা থেকে দায়িত্ব পালন করতে করতে এমন হয়ে গেছে জীবনে করে নিজের শখগুলো পূরণ করতে পারেনি, নিজের সে শখ আছে, নিজেকে নিয়ে ভাবা, নিজের পেছনে টাইম দেওয়া, এই জিনিসগুলো আমার বাবা কোনোদিন করতে পারেনি, মানে সারা জীবনে কোনোদিন সেরকমভাবে ঘুরতে বেরোতে পারেনি। আর আমার বাবার খুবই ঘোরার ইচ্ছে, খুবই ঘোরার ইচ্ছে, বাবার
বাবা সবসময় বলে যে আমিও ঘুরতে যাবো আমিও ঘুরতে যাবো, কিন্তু পরিস্থিতি এমন হয়ে ওঠেনি কোনোদিন যে বাবাকে নিয়ে বেরোবো, বাবাকে নিয়ে ঘুরতে যাবো, বাবার স্বপ্নটাকে পূরণ করবো। তাই মনে আশা নিয়ে বল নিয়ে বেরিয়ে পড়েছি যে বাবাকে একটু ঘুরিয়ে নিয়েছি, পাহাড় দেখার খুব ইচ্ছা। এই আমি যখন বললাম বাবাকে চলো বাবা পাহাড় থেকে ঘুরে আসি, তোমাকে পাহাড় দেখিয়ে নিয়ে আসি, তখন বাবার মুখে একটা আলাদাই খুশি দেখলাম, আলাদাই হাসি দেখলাম বাবার ভেতরে। আর ওই হাসিটা দেখে আমি ভাবলাম যে থাক সবাইকে ছেড়ে দিই, বাবাকে নিয়ে যাই। আমার কাছে সত্যি কথা বাবা মাই ভগবান, বাবা মা ছাড়া আমার কেউ নেই। হ্যাঁ আছে, একজন আছে আমার দিদি, দিদি দূর থেকে ভালোবাসে আর বাবা মা তো একদম নিঃস্বার্থভাবে ভালোবাসে, এই তিনজনই আছে। চলো প্রথমবার বাবাকে পেছনে বসিয়ে নিয়ে চলছি আমার গন্তব্যস্থান পাহাড়। হ্যাঁ কোথায় যাব সেটা এখন বলছি না, ওটা সারপ্রাইজ থাক, ওটা পরের ব্লগে তোমাদেরকে বলে দেবো। ফুল ট্যাঙ্ক, ফুল ট্যাঙ্ক, ফুল ট্যাঙ্ক। হ্যাঁ তো গাইজ, আমরা সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে চলে আসলাম দিল্লি রোড, দিল্লি রোড ক্রস করে মায়াপুর যাব, মায়াপুর থেকে আমরা কৃষ্ণনগর যাব, কৃষ্ণনগর থেকে যাব ফারাক্কা বহরমপুর হয়ে, ফারাক্কা থেকে যাব মালদা, মালদা থেকে ইসলামাবাদ ডালখোলা হয়ে, তারপরে আমরা শিলিগুড়ি ঢুকব। তো এইটাই হলো রুট, এটাই হলো একটাই রুট, গুগল ম্যাপ ধরলে তোমরা একটাই রুটে পেয়ে যাবে। হ্যাঁ একটা রাস্তা আছে দেখবে বিহার থেকে দেখায়, ওই রাস্তাটা নিও না, ওই রাস্তাটা নিলে খুবই চাপে পড়বে, কারণ ওই রাস্তাটা খুবই বাজে আর ভেতর থেকে। টাইম বাঁচানোর জন্য হাইওয়ে সবথেকে বেটার, আর তুমি যখন একটা লং ট্যুর করছো অনেকটা দূরে যাচ্ছ তখন হাইওয়ে কোনো দিন ছাড়তে নেই। হাইওয়ে যদি 50 কিলোমিটার বেশিও ঘুরতে হয় তাও হাইওয়ে বেস্ট, কারণ হাইওয়েতে জ্যাম হয় না, হাইওয়েতে কষ্ট কম হয় বাইক চালাতে, ভেতরের রাস্তায় জ্যাম হয় কষ্ট হয় বেশি। তো এগুলো তোমরা ফলো করো, তাড়াতাড়ি পৌঁছে যাবে। গাইজ আমরা এখন চলে এসেছি মালদাতে, আর মালদাতে আমরা সেই পারদেশি ধাবা অবধি যাইনি, তার আগেই দাঁড়িয়ে গেলাম মালদা টাউনে, এখানে একটু খাওয়া দাওয়া করবো, বিরিয়ানি চলে এসছে তো বিরিয়ানি খেয়ে দিয়ে বেরোবো। আর আগের বার পারদেশি ধাবাতে আমার সাথে একটু প্রবলেম হয়েছিলো ওই ক্যাশ দেওয়া দিয়ে নিয়ে, তো আমার মনে থাকে ওগুলো মনে থাকে, যতই পুরনো কথা হোক না কেন কেউ আমার সাথে কিছু খারাপ করলে আমার মনে থাকে, তো মনেই থেকে গেছে, আর তো প্রতিবাদ করবো না কোনো দিন, কিন্তু মনে থেকে গেছে, তো আমি আর যাবো না ওখানে। তো এখানে বিরিয়ানি চলে এসছে দেখো, এক প্লেট চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বাবা খাওয়া শুরু করে দিয়েছে, চলো আমিও খেয়ে নিই, খিদা পাচ্ছে প্রচুর খিদা পাচ্ছে, আর এখন টাইম হয়ে গেছে একটা। বাবাকে নিয়ে প্রথমবার আমি এত দূর যাচ্ছি, এর আগে কোনোদিন যাইনি। এর আগে কী হয়েছে, বাবা বাজার করতে যাচ্ছে, বাবাকে কেননা বসিয়ে নিয়ে 1 কিলোমিটার গেলাম, আবার 1 কিলোমিটার নিয়ে চলে আসলাম। কোনোদিন বাবা আমার বাইকে ওরকমভাবে এতক্ষণ বসেনি বা এত বড় রাইড করেনি, বাবার পেছনে বসার এক্সপিরিয়েন্স নেই। বাবাকে আমি শিখিয়ে দিয়েছি যে ট্যাঙ্ক প্যাডে হাত দাও, তারপরে পা দিয়ে আমাকে গ্রিপ করে রেখো, এইসব আমি শিখিয়ে দিয়েছি। যদি এক বাইকে দুজন বেরোচ্ছ, সব থেকে ইম্পর্ট্যান্ট হলো পেছনের পিলিয়ান, যে সে তোমার সাথে কেমন বিহেভিয়ার করছে, সে তোমার সাথে কেমন সাথ দিচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর শঙ্কর তো আমার অন্যই রকম, শঙ্কর আমার সাথে সবসময় সাথ দেয়, কিন্তু আজকে প্রথমবার বাবাকে নিয়ে বেরোলাম, প্রথমবার বাবা এতটা দূরে যাচ্ছে, এতটা দূরে লং রাইড করছে, কিন্তু বাবা খুব ভালো মতো বসে রয়েছে, একদম নড়ছে না, একদম চড়ছে না, একদম চুপচাপ বসে রয়েছে, কোনো রকম কোনো চাপ নেই। বাবা যে এতটা সাথ দেবে আমাকে আমি ভাবতেই পারিনি, যে এতটা ভালোভাবে বসবে, এত ভালো আমাদের বন্ডিং হবে, এত ভালোভাবে আমরা রাইড করব। দেখো অফ ক্যামেরাও আমাদের ভেতরে অনেক কথা হচ্ছে, সেগুলো অফ ক্যামেরাই রাখি আমাদের দুজনের বাপ বেটার ভালোবাসা। তো বাবা আমাকে খুব সাথ দিচ্ছে, খুব ভালোভাবে বসেছে, আর আশা করি শিলিগুড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো গাইজ এর মাঝে দেখছিলাম বৈদিকদা বাংলাদেশ গেছে, আর বাংলাদেশে যারা রয়েছে তারা আমাকে ইনভাইটও করেছে বৈদিকদার থ্রুতে, যে আমি যাতে বাংলাদেশ যাই,
দেখুন, আমি সবাইকে বলি বাংলাদেশ যাওয়ার আমার খুবই ইচ্ছা, খুবই ইচ্ছা, সত্যি মন থেকে খুবই ইচ্ছা যাওয়ার, কিন্তু আমার নিজের শখগুলো নিজের পূরণ করতে হয়, নিজের সব কিছু নিজের করতে হয়। দেখুন, আমি আমার একটা জিনিস পূরণ করার জন্য আমি বাবা মার কাছে একটা পয়সা নিই না, কারণ আমি জানি বাবা মার সেই ক্ষমতা নেই যে আমার শখগুলো পূরণ করে। এখন যেমন 2 লাখ টাকার বাইক, তারপরে এখন যেসব অ্যাক্সেসরিজ ইউজ করি সেগুলো সব কিছু আমি আমার টাকায় আমি কষ্ট করে নিয়েছি। এটা বাইরের কান্ট্রি ভিজিট করা অনেক টাকা খরচা, কারণ বাইকের যে টাকা সেই টাকাটা আমার ডিপোজিট করে রাখতে হবে, পাসপোর্টের টাকা এটা সেটা অনেক কিছু খরচা, আর গেলে আমি একা যাবো না। তো সব কিছু মিলিয়ে অনেকটা টাকার ব্যাপার, তার জন্য আমি এখন কিছু করতে পারছি না, এখন আমি যেতে পারছি না। যেমন এখন আমার একটা সুপার বাইকের খুব দরকার, কিন্তু সেই পরিস্থিতি হচ্ছে না, বা সেই জায়গায় আমি এখনও পৌঁছাতে পারিনি যে আমি একটা সুপার বাইক নিয়ে নেবো। তো কন্ডিশন খুব খারাপ, তার জন্যই আমি করতে পারছি না, কিন্তু কথা দিচ্ছি একদিন না একদিন আমি বাংলাদেশ যাব, আর সেই দিনকে অনেক বড় একটা গোপনীয় কথা ফাঁস করব, মানে সবাইকে বলবো একটা অনেক পুরনো অনেক গোপন কথা, বাংলাদেশ যাই, বাংলাদেশ যেতে পারি, ঠাকুর ঠাকুর করে বাংলাদেশ যেন যেতে পারি, সেই আশীর্বাদটা করবেন সবাই। আর বাংলাদেশের সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোমরাও অনেক 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 ভালোবাসা আমাকে দিতে থেকো, তাহলেই আমি যেতে পারবো, না হলে যেতে পারবো না। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়িতে, আর আজকে চলে এসেছি 7টার সময়, মানে এত তাড়াতাড়ি চলে এসেছি, সেই 6টার সময় বেরিয়েছি, 6টার সময় বেরিয়ে 7টার সময় এখানে চলে এসেছি, মানে 13 ঘন্টা এখানে চলে এসেছি এত তাড়াতাড়ি। এটাকে বলে হলো এক্সপিরিয়েন্স। আগে যখন বেরিয়েছিলাম, প্রথমবার আমি যখন এসেছিলাম তখন 1টার সময় বেরিয়েছিলাম রাত, আর এখানে ঢুকতে ঢুকতে বেরিয়ে গেছিলো 10টা। আর বাবাও খুব ভালো বসেছে, তার জন্যই তাড়াতাড়ি আসতে পেরেছি। তো এখানে দেখো রুমও পেয়ে গেছি, আমরা রুমে চলে এসেছি, এখানে বাবা রুটি খোলাও শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া শুরু করবে। তো আমার গোপ্রো চার্জে লাগিয়ে দিয়েছি কালকের জন্য, তো কালকে তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি, কোন পাহাড়ে যাচ্ছি। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।